ভদিয়াবানর প্রলয়ঙ্কারী রূপ পুনের রাজ্যত দেখবলে পয়া গেছে। এই মুহূর্তে মই লক্ষিমপুর কদম টেঙা বস্তিত উপস্থিত আছো। আর ভদিয়াবানে এক প্রকার এই সকল রাইজর কারণে এক ভয়াবহতার কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। আর এই যে অঞ্চল, এই অঞ্চল কাকই নয়ে বিশেষক সর্বশান্ত করে। আর কৃষিভূমি, মই যত উপস্থিত আছো এয়া হয়েছে কৃষিভূমি, খেতি করে, কিন্তু হঠাৎই এই বান উফন্দি উঠার ফলত কিন্তু যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয় আর রাইজে দুর্ভোগ ভুগি থাকবলগা হয়েছে। মই এজন ব্যক্তি আছে, তেওঁৰপৰা জানিব খুঁজিছোঁ যে মই দেখিছোঁ আপোনালোকৰ এই যে অঞ্চল, এই অঞ্চলত বহু বছর ধরে আপনাদের এই ধরনের পানির সহাবস্থান অবস্থান করে থাকি লাগে। এবার ভাদ পালেহি, এতিয়া এতিয়াও কিন্তু আপনাদের পানির সন্ত্রাস কমা নাই, কেনেকৈ আপনাদের আছে, কেনেকৈ চলিছে? আমি এতিয়া কি করব, এন কে টিভির জৰিয়তে আমি জানাবলে পাই সুখী হয়েছি। বহুত আবেদন নিবেদন করল, নাই রাস্তা পদূলি, নাই এটা যাবলে বোকা পানি, পথার দেখিছে নয় এয়া, আমি পথার মাজতে খেতি করি করি নাই, ইফালে পানি ইফালে পানি, যাব নোৱাৰো, খাবলে ভাত চাউল নাই, গরু গাই মেলিব নোৱাৰা হৈছো। আমি এতিয়া রাইজে প্রশাসনে আমার সরকার আমাকে একটু গুরুত্বই নিদি, আমার বাগান গাঁও ঘরবিলাক পানি সুমাই নাই। মই আজি দেখিছো আজি অবশ্যই পানি ঘরবিলাক সুমা নাই, কিন্তু আমার এন কে টিভির জড়িয়ে জনক যে ঘর পানি আপনার সুমাই নাই, আজি সুমা নাই। এতিয়াতো আমার গাঁৱলে গেলে আপনি পানি দেখবই, গোটে ভিতর বহুত পানি, পানিরপরা মানে রাইজে একটু যাবই পড়া নাই। আর এই ধরনের দেখিছে যে থরক বরক খোজেরে ককায়ে এই ধরনেই আমার এন কে টিভিক দেখা পায় তেওঁ আগবাঢ়ি আহিছে। মই তেওঁৰপৰাও মনৰ কথা কেটামান জানিব লাগিব। চাওঁ দুটি অকণমান আপোনাৰপৰা জানো যে আপোনালোকে এতিয়া বৃদ্ধ বয়স, আর এই পানিটো আপোনালোকে কেতিয়াৰপৰা দেখি আছে? ইমান পানি, আজিতো পানি অলপ কমে আৰু বাঢ়ে, আর বহুত বাঢ়ে, আজি ঘৰ ভিতৰ সোমোৱা নাই, বর্তমান আনকাল ঘৰ ভিতৰ গোটেই বাৰী চাৰি গোটেই উপায় নাইকিয়া হয়, মানুহ থাকিবলৈ বা গৰু গাই হেৰি কৰিবলৈ উপায় নাই, আর খাওয়া বা বা চাউল পাত ইত্যাদি লোক পানি দিন সব ফালে অসুবিধা, গতি আমি কি করব, উপায় নাই, এইভাবে থাকবল হয়েছে আশ্রয়। ইমান বয়সের আপনি এই পানিখিন দেখেছে, এই তো সমাধানের একটা সদিচ্ছা লাগে সরকারের বিষয়বিলাক তেওঁলোকে নেদেখে, কিমান কিমান বয়সের আপনি এই পানিখিন দেখেছে? মই অন্তত আজি 25 বছর মানে পানি দেখি আছো, কিন্তু এই গুটিটো নাছিল কারণে ইমান পানি নাছিল নাছিলে, এটা এবার এই আজি 20-25 বছর মানে একদম পানি 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 উপায় নাই, গতি আমি কি করি, জনপ্রতিনিধি আছে নহয়, নবদলে আছে, আমার প্রধান বৰুৱা আছে, বিশেষকৈ এতিয়াতো এমপি ইলেকশন আহিয়ে আছে, কেতিয়াবা তেওঁলোকক ইয়াত দেখিছেনে? আমি নাই দেখা দেই, এদিন দেখি পোৱা নাই, খালি বিপদৰ সময়ত আপোনালোকে নিজে নিজৰ সহায় হয়, কিন্তু জনপ্রতিনিধি সহায় নহয়, হয় নাই, মাত্র সেই ইলেকশনের সময়তে দেখা পাও, তার বাহিরে আমি কাকু দেখা না পাও। আপনি কলে ওলাই আছে, কলে যাব? মই তাই ভালে ওলাইছো, আপনারও দেখে ওলাই নিশ্চয় কয়। মই বাইদেউরপরা আকো জানোছুন বাইদেউ যে কেনেকে চলি আছে, কেনেকে খাইছে, সেয়া বৃদ্ধ বয়সত লাখুটি লৈ লৈ পানিয়ে পানিয়ে ঘুরি ফুবলগা হৈছে। আপনার ঘরত কিমান মানুহ? আমার ঘর 5 জন। এতিয়া আপনাদের এই যে পানি হয়ে গেলে লড়াই লড়াই একো না, উপায় নাই, মুঠতে এসাঁজ খাইছো এসাঁজ নোখোৱাকে লঘোণে ভোকে তেনেকে আছো, এনেকুৱা অৱস্থা হৈছে। আপুনি কিমান খেতি কৰে? খেতি 3 বিঘামান কৰা হৈছে, পানীতে ডুবি আছে, পানীতে ডুবি আছে, খেতি হ'বগে নে? আশা দেখা নাই আৰু, খেতি যে আৰু ভাল মানে উৎপাদন দিব এনেকুৱা পানীত সেইটো মানে ভাবিব পৰা নাই আৰু। আঁচনিবিলাক আপোনালোকে পাইছে নাই, অৰুণোদয় হওক বা অন্য আঁচনি? মই নাই পোৱা, পাব লাগে, পাব লাগে, এইবাৰ হেৰি এটা কৰা হৈছে, কিন্তু এতিয়া চৰকাৰে দিয়ে নে নিদিয়ে সেইটো আৰু ভগৱানে জানিব, আৰু চৰকাৰৰ ওপৰত নিৰ্ভৰ। এইবাৰ গৈছে, কিন্তু দলিলত চহী কৰিছোঁ এবাৰ, কিন্তু এতিয়ালৈকে পোৱা নাই। নিশ্চয় কয়। মই উল্লেখ কৰিব খুজিছোঁ যে লক্ষীমপুৰ সদায় বান বিধ্বস্ত বুলি এটা কথা উল্লেখ কৰা হয়ে, নাও বৈচাৰ প্ৰসংগ মই যদি আনো, কাৰণ নাও বৈচাত হিঙৰা মানে এক প্ৰকাৰ ত্ৰাহি মধুসূদন হোৱা ৰাই ৰাইজক, সমান্তৰালকৈ আমাৰ সোৱণশিৰিৰ কথা ক'বই নালাগে। আৰু এই ধৰণেই এতিয়া কাকৈ নৈখনো ৰাইজৰ কাৰণে এক ভয়াৱহতাৰ কাৰণ হিচাপে চিহ্নিত হৈ আহিছে, কিন্তু চৰকাৰখনে এই বিষয়বিলাক কিয় পুংখানুপুংখকৈ বিশ্লেষণ কৰি এইসকল খাতি খোৱা ৰাইজৰ কাৰণে তেওঁলোকে সকাহৰ কাৰণ হিচাপে বিবেচিত হ'ব নোৱাৰে, সেইটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথা। আৰু আজি কদম বাগান গাঁও টেঙা বস্তি এই বিস্তৃত অঞ্চলৰ পৰাই বিশেষ প্ৰতিবেদনৰ জৰিয়তে চৰকাৰক মই দৃষ্টিগোচৰ কৰিব খুজিছোঁ যে এইসকল ৰাইজৰ কথা শুনক আৰু ৰাইজক সকাহ দিবলৈ কিছু পৰিমাণে যত্নৱান হওক।